যেখানে আমরা বলি এআই মেশিন লার্নিং। আপনারা জানেন যে চতুর্থ শিল্প বিপ্লবের মূল কম্পোনেন্ট হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সঠিকভাবে ডেভেলপ করার জন্য মেশিন লার্নিং নামে এক ধরনের টেকনোলজি আছে যেটা তার ব্যাকএন্ডে ব্যবহার করা হয়। এবং বিগ ডাটা, যেটা বলা আছে যে ডাটা যদি আমার কাছে থাকে, ডাটা অ্যানালাইসিসের মাধ্যমে অনেক বড় বড় প্রবলেম সলভ করা সম্ভব। এরকম একটা ল্যাব, প্রায় 250 কোটি টাকা ব্যয়ে একটা ল্যাব ইতিমধ্যে আমরা এখানে, আমাদের এখানে বাংলাদেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রথম সুপার মিনি কম্পিউটার বিশিষ্ট দুইটা সুপার মিনি কম্পিউটারের দুইটা পিসি বা দুইটা কম্পিউটার আমাদের এখানে অনুমোদন আছে। হয়তো কয়েক মাসের মধ্যে এটা আমরা স্থাপন করছি। আমার হচ্ছে অগমেন্টেড রিয়েলিটি ভার্চুয়াল রিয়েলিটি মিক্সড রিয়েলিটি একটা ল্যাব। গতকালকে সভায় প্রাথমিকভাবে 7-8 কোটি টাকা ব্যয়ে প্রায় অনুমোদন হয়েছে। আমাদের এখানে রোবোটিক ল্যাব, সাইবার সিকিউরিটি জন্য একটা ল্যাবের অনুমোদন আছে যেটা হয়তো কয়েক মাসের মধ্যে স্থাপিত হবে। বিদেশ থেকে আসলে যারা এক্সপার্ট, বড় বড় কোম্পানি, বিশেষ করে তথ্য প্রযুক্তি খাতের যারা বড় বড় কোম্পানি, যারা এক্সপার্ট, তাদেরকে এখানে আমরা অফলাইন বা অনলাইন যেভাবে হোক আমরা কানেক্ট করার চেষ্টা করব। এর মাধ্যমে এত টাই আমরা 200 জনকে এক একটা বেঁচে আমরা ট্রেনিং দিতে পারবো, সেই সক্ষমতাটা বর্তমানে আমাদের। এবং পাশাপাশি এখানে প্রায় 80টা রুম আছে, কক্ষ আছে দুইটা জন্মতরীতে, তারা এই 80টা কক্ষ নির্দিষ্ট একটা ভাড়ার মাধ্যমে এই ট্রেনাররা অথবা এখানে যে কোম্পানিগুলো তাদের অফিস সেট আপ করছে তাদের এমপ্লয়িরা এগুলো ব্যবহার করতে পারবে।